গুডমর্নিং আমার দাদা ও দিদিরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সবাই ভালো থাকেন। এবার আপনাদের সামনে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি আজকে। এটা হলো মটন। মটন হলো মানে পাঁঠার মাংস যেটা কয় আর কি। তো এটা আমি আজকে আপনাদের সামনে দেখাবো কীভাবে রান্না করি। দেখেন দেখি, তারপরে এখানে আপনার মটনটা আছে, এখানে মানে পাঁঠার মাংসটা এখানে আছে। এখানে ধরেন ধরেন 250-300 গ্রামের মতন আছে। আর এখানে আপনার সিদ্ধ করা আলু আছে, এখানে পেঁয়াজ কাটা আছে, এখানে মরিচ বাটা আছে, এখানে জিরে বাটা, এখানে আদা বাটা, এখানে রসুন বাটা, এখানে গরম মশলা। তো এইবার দেখেন, প্রথমে আমি পাঁঠার মাংসটাকে এবার আমি এটারে প্রেশার কুকারে কয়টা 4-5টা সিটি দিন দিলাম, জল দিলাম। তারপরে এটার মধ্যে একটু হলুদের গুঁড়া দিলাম, লাগাই দিলাম 4-5টা সিটিতে দিব। নামাই দেখেন প্রেশার কুকারের মধ্যে 5-6টা সিটি দিয়ে দিয়েছি। সময়ও কম লাগবো এবং বড় ছোট সবাই খাইতে খুব ভালো লাগবো, নরম হবো, সব টিপে মাংসটা একদম কম তেলে অল্প সময়ের মধ্যে আমি রান্না করবো। কড়াই গরম হয়েছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে সিদ্ধ করা আলু আছে, আলুটা আমি একটু ভাজি নেব। তেলটা দিয়ে করবো, বেশি তেল যেন কম তেলে রান্না করবো। এবার আমি দেখেন পেঁয়াজটা দিয়ে, তারপর এদের মধ্যে আমি পেঁয়াজ কাটতেছি, এইবার আমি মাংসটি দিয়ে দিয়ে রু দেখেন সিদ্ধ করা মাংসটি এটি দিয়ে দিয়ে বোতল গুঁড়া দিয়ে বাটা আছে, মরিচ বাটা, তা এই জিরা বাটা আছে, আদা বাটা, রসুন বাটা, এখানে আপনার যে আলু রাখছি দিয়ে দিয়ে, এবার আমি দিয়ে লাস্টে রাখছি আপনার লবণ দিয়ে। সাদানে লবণটা এমন একটা জিনিস, লবণটা তো সাদানে ঠিক আছে, আমার বেশি হলে একটারে পিতাও যায় মুখে তুলন জানা। লবণটা কাজে আমরা দিবার সময় একটু কম করে দিই, কম করে দিলে লাগলে আবার মাকে খাওয়া খাওয়া যায়। সুন্দর স্মেল বাড়িতে, শুক্রান বাড়িতে ভাড়া খায়, তিনি ভাড়া মাংস করতে বলে শক্তি বেশি, বল বেশি, এই কারণে আমরা সবাই খাইতে পারে না। তারা দুর্বল মানুষ, তারা বেশি খাইতে পারে, প্রেশারের রুগী খাইতে পারে না, সুগারের রুগী খাইতে পারে না, ভাতে দম খাইতে পারে না। এখানে এবার ভাজা আলু দিয়ে রাখি, এর মধ্যে যে গরম মশলা আছে গরম মশলাটা দিয়ে দিয়ে, গরম মশলাটা আমি বরাবর ভাজার মধ্যে দিই, মাংসটা সবার শেষে দেয় আমি ভাজার মধ্যে দিই। হ্যাঁ, গরম মশলাটা ভাজা হবে এখন, দিলাম
ঢাকনা এবার উঠাই দিই। ও দেখেন সুন্দর ভাজা হয়েছে, একদম মাংস নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে, আলুও ভাজা। এবার আমি প্রেশার কুকারের মধ্যে যে জলটা আছে, সেই জলটা দেখতে পাচ্ছেন, এটার আস্তে আস্তে আমি এবার আটা দিয়ে কিনার দিয়ে দিই আর লাল মুগের অল্প অল্প করে দিই। মাংসটা সিদ্ধ করলে পরে এটা পিতাল বাইর হয়। আমার ডাকনা তুলি দেখেন সুন্দর ভাবে দিতে, দেখেন পেঁয়াজটা সব নরম হয়ে গেছে, দেখেন এটা দিয়ে দিলাম। এবার ঝোল দিয়ে গরম জল দিয়ে ঠান্ডা ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। ভাজা গেছে, জল দিয়ে লাগি কমপ্লিট হয়ে গেছে একদম। দেখেন আলু কি সুন্দর লাগতেছে, আলু দেখতে, তারপরে মাংসটাও দেখেন একদম নরম নরম লাগতেছে, দেখেন একদম নরম। ছোট বাচ্চারাও খেতে কোনো অসুবিধা হইত না, প্রেশার কুকারে প্রথম সিটি দিয়ে না খাওয়ান যায় কাটা মাংস। এবার আমার তরকারি হয়ে গেছে, এবার আমি বাটিতে ডিশের বাটিতে নামাই। দেখেন আমার যেভাবে রান্না করছি এভাবে আপনারা রান্না করে একবার খাই দেখেন, ভালো লাগবো আশা করি। যদি এই রেসিপিটা আপনারা, এই প্রসেসটা যদি আপনার কাছে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবরা সবার সাথে শেয়ার করবেন, খাওয়াবেন। আমার এই ডিশটা আপনাদের পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটা যাতে আগায় যায় সামনে আমার সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ভালো থাকবেন, ধন্যবাদ।